কসবা মেহারি আহমদিয়া দরবার শরীফে ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, নূরনগর টিভি। হাজি আব্দুল জলিল প্রি ক্যাডেট স্কুল বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা মেহারি হাজি মোহাম্মদ আব্দুস সুবহান রহমতুল্লাহি আলাইহির স্মরণে মেহারি কাদরিয়া আহমদিয়া দরবার শরীফের উদ্যোগে 41তম বার্ষিক ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলন শুক্রবার রাতে মেহারি আলী আহমদ তাজবিদুল কুরআন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলহাজ হযরত মাওলানা আলী আহমদ পীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ ফিরোজ মিয়া মেম্বার। বিশেষ অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম মেম্বার, আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাদিকী, আলহাজ মোহাম্মদ গোলাম হাক্কানি। উক্ত ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তার বয়ান করেন আল্লামা মুফতি হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদি। তিনি তার বক্তৃতায় বলেন, আজকের যুগে মুসলমান নামধারী বিভিন্ন মহল ইসলাম বিরোধী আকিদা ও কার্যকলাপের মাধ্যমে সরলপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, তাই আমরা ওইসব চক্র থেকে সাবধান থাকি। এছাড়া বিশেষ বক্তার বয়ান রাখেন আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান আজিজি, হযরত মাওলানা মুখলিসুর রহমান কাদরি, আলহাজ হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম মুজাহিদি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র দরবারের সাহেবজাদা পীর হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি। অনুষ্ঠিত মহাসম্মেলনে শত শত মহিলাগণ পর্দা সহকারে গভীর মনোযোগে দিনে আলোচনা শুনেন। সাজু আক্তার প্রেমা, নূরনগর টিভি।